আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে আপনাদের যে কবুতরের যে গুটি রোগটা বলেন আপনারা, পক্স বলেন, অনেকে কি বলে এই যে আপনার ভাইরাস, আর অনেকে বলে বসন্ত রোগ। হ্যাঁ, আসলে এগুলা আসলে কিছুই না, আপনার এটা খেয়াল রাখতে হইব যখন সচরাচর মশা যে সময় বেশি হয়, মানে মশা যে সময় বাইরা যায় তখনই এই রোগগুলা আসে। এটা রোগ না আসলে, কি এটা মশা কামড়ে এরকম হয়, ঠিক আছে? তো আপনারা দেখতে পারতেছেন এই যে আমার একটা কবুতরের বাচ্চা আমি দেখাইতাছি। তো আমি যতটুকু বুঝলাম, মানে আমার মানে ইয়াতে আমার অভিজ্ঞতাতে, আমার চ্যানেলে আমি যতগুলো ভিডিও দিই সবগুলো আমার অভিজ্ঞতার উপরে ডিফেন্স করে। তো এই যে দেখেন আমার এই কবুতরটার ভিতরে যেই যে ঠোঁটের সাইডে যেই ইয়াগুলো হয়েছে, ঠিক আছে, এইগুলা একদমই মশা কামড় দেওয়ার কারণেই হয়েছে। এগুলা যে আলাদা কোনো বসন্ত রোগ না, আর ইয়া রোগ না, ফক্স না, আর হচ্ছে এটার আপনার গুটি রোগ বলে, ঠিক আছে, গুটি, এটা গুটির মতো দেখা যায় জন্য গুটি বলে। কিন্তু এই রোগটা হওয়ার কারণ হচ্ছে একমাত্রই মশা, মানে মশার কামড়। মশা যে সময় হয় সে সময় এগুলা বাড়ে, আপনারা এটা খেয়াল করবেন, ঠিক আছে? নেক্সটটা হচ্ছে যে এটার সলিউশনটা কি, আসলে এটা কি? অনেকে দেখলাম যে ভ্যাকসিন দেয়, যেমন ধরুন অনেকে দেখলাম আপনার কবুতরের এই যে যেই জায়গাগুলো আছে এগুলা উঠাইয়া দিয়া, তারপর হচ্ছে আপনার এই এটা কি বলে চুন, এবং চুনের সাথে দেখলাম এই যে পটাশ, এই পটাশটা হচ্ছে মানে এই দুটোটা মিক্সিং করে তারপর দেয়। আসলে ভাই ওগুলা আপনার দেখা গেছে যে আমি যেটা দেখলাম, মানে সে দেয় কীভাবে, যে এই যে গোটাটা আছে এই গোটাটা আগে প্রথমে উঠাইয়া তারপর এটার সাথে মিলাই লাগাই দেয়। কিন্তু এই উঠানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যেমন এই যে চোখের সাইডে হয়েছে, তো এই কবুতরটা চোখের সাইডে হয়েছে, এই জন্য মানে এটা যদি আমি তুলতে যাই এই কবুতরটার কী পরিমাণ কষ্ট হইব, এটা কি আপনারা জানেন? এটা কি আপনি বিশ্বাস করতেছেন? মানে আমার জানা মতে মানে এভাবে একদমই খারাপ একটা অবস্থা, এভাবে কেউ মানে উঠানোর কোনো প্রয়োজনই আমার মনে হয় না। তো আমার আমি কবুতর পালি, আমার কবুতরের বাচ্চা এর আগে এরকম হয়েছে, এর আগে এরকম হয় না, এরকম না, আমার এর আগে যে বাচ্চাগুলো আসছিল আমার সেম এরকম হয়েছিল। একটা কবুতরের বাচ্চার তো এখান দিয়ে ঠোঁট তো পুরো অর্ধেকই ঘোড়া বেড়ে গেছে। ওই কবুতরের বাচ্চাটা পরে কী করছি আমরা, ওইটা বড় হয়েছে আবার এটা একদম যখন শক্ত হয়ে গেছে তখন আমরা এটা উঠাই দিছি, তারপর আবার সেম ঠোঁটটা আগের মতো হয়ে গেছে। তো এই যে দেখেন এই জিনিসগুলো আস্তে আস্তেই ভালো হয়ে যাবে, এগুলো কোনো ফ্যাক্ট না, আপনারা ডরায়েন না, এগুলো কিছুই না। আপনার যদি ইয়া করতে চান, এটার এরকম উঠাইতে চান, তাহলে দেখা গেছে অনেক কষ্ট পাইব। এই কষ্টটা মানে যদি আপনার গায়ে দেওয়া হয় আপনি বুঝতে পারতেন কী পরিমাণের কষ্ট লাগে। তারা যদি কথা বলতে পারতো তাহলে তারা অবশ্যই বলতে পারতো, ঠিক আছে? তো এটা সচরাচর মশার কামড়েই হয়, আর কোনো কোনো জিনিসের মধ্যে আপনারা বলবেন না যে বসন্ত রোগ। হ্যাঁ, এটা আমি একদমই 100% শিওর আপনাদেরকে বলে দিতেছি, কারো কথা বিশ্বাস করেন না। আপনি এটা খেয়াল করে দেখেন, আপনি যদি এটার মশারি একবারে মানে প্রপারলিভাবে সুন্দরভাবে মশারি দেন, যাতে মশা যাতে না কামড়ায় সেরকমভাবে যদি দেন, তাইলে অবশ্যই এরকম রোগ আর হইব না, ঠিক আছে? তো এটাই ছিল। এই যে আপনারা বলতে পারেন যে ভাই যে এখানে তো মশা কামড় দেওয়ার কোনো মানেই হয় না, কারণ এখানে পশম উঠছে। আসলে ভাই কবুতরের বাচ্চা কিন্তু শুরু থেকে পশম জ্বালায় না, একবারও ছোট থাকে, ছোট থেকে যখন ছোটর ভিতরে তখন মশা কামড়ায়, তখনের যেই কামড়গুলো এগুলো দেখছেন এই যে আস্তে আস্তে শুকিয়ে গেছে, এগুলো উঠে যাবো কোনো ব্যাপার না, ঠিক আছে? যেগুলো মানে নিউভাবে, যেমন ধরেন আপনার এই বিশেষ করে যে কবুতরের যে পাছাটা আছে, আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এই জিনিসটা অনেক মোটা করে লাগছে, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাতে তাদের পায়খানার রাস্তা যাতে মানে কষ্ট না হয়। আপনারা কী করবেন, এই কবুতরের যেই পাছাটা যদি এরকম অনেক বেশি হয়ে যায়, যেমন ধরেন আমার এই কবুতরটা এটা একদমই মানে অবস্থা খারাপ হয়ে গেছে, আপনারা বুঝতেই পারতেছেন, তো এটা এটার ক্ষেত্রে কী করা যায়, আপনি চাইলে আপনি এটা আস্তে করে হাত দিয়া তুলে দিতে পারেন, অথবা পানি দিয়া ভিজাইয়া আপনি একটু নরম করে তারপর এটা সাইড দিয়ে করে দিতে পারেন, যাতে কবুতরের পায়খানার যাতে কোনো কষ্ট না হয়, ঠিক আছে? তো এই যে দেখেন জিনিসগুলা, এই এই জিনিসগুলাই মানে সচরাচর প্রবলেম হয়। আপনি এই দিকটা খেয়াল রাখবেন, তারপর দেখবেন এটা আস্তে আস্তে বড় হয়ে যাইব, তারপর আর কোনো প্রবলেম হইব না আমি আশা করি। তারপরেও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর 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 একটা রিকোয়েস্ট হচ্ছে, যেটা যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল আলহামদুলিল্লাহ আমি 63 ছিল, আর একটা কয়েকটা মাস আগে 63 সাবস্ক্রাইবার ছিল, এখন আল্লাহর রহমতে আপনাকে ভালোবাসাই 600+ হয়ে গেছে সাবস্ক্রাইবার। আমি আশা করতেছি আমার নেক্সট মান্থের মধ্যে 1000 পূরণ করবেন। 1000 পূরণ করলে আমি ইনশাআল্লাহ একটা কবুতরের মানে একজোড়া কবুতরের বাচ্চা গিফট দিব। এটা আমার তরফ থেকে সবাই মানে যারা যে পারবো মানে গিফট দিব একজোড়া কবুতরের বাচ্চা। তো এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন নেক্সট মান্থের মধ্যে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।